ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মামনি। তো চলে এলাম আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর সাথে যে আইসক্রিম খাচ্ছি সকাল সকাল, তো এখন সকাল নয়, 10টা বেজে গিয়েছে। আর আমাদের এখানে একটা কাকু আছে, রোজই আসে, ঠিক 8:10-15 হবে চলে আসবে বরফের পেটি নিয়ে। তো ছোটোবেলায় খুবই খেতাম এই মানে বরফগুলো খুবই খেতাম, কিনে কিনে চিড়ের বরফ, তারপরে বেলের বরফ, এগুলো যখন স্কুলে গেতাম খুবই কিনে কিনে খেতাম, এখনো খাই। ওই কাকুটা আছে বলে তার দৌলতে আর কি খাওয়া হয়, নাই কোথায় বেরোবো আর কোথায় কিনতে যাবো, এগুলো এখন পাওয়াও যায় না অবশ্য। তো মেয়েকে ওইদিকে স্কুলে পাঠিয়েছি, প্রজেক্ট দেবে বলে। তো মেয়ে বায়না করলো যে স্কুলে যাব বলতে, পাঠিয়েছি। আর ওইদিকে দেখো আমার সঙ্গে রয়েছে ওই যে দুজনে ভাই বোনে, টানা ঘুম দিচ্ছে আমার মুখখানে পিছন পিছন ঘুরু ঘুরু করে। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, কোথাও যেও না। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তো কালকে গুছিয়েছিলাম বিছান টিছান, আবার আজকে দেখো কিরকম বিছানটার হাল হয়েছে। তো ওইদিকে মেয়েকে যে গ্যাস দিয়েছিলাম, মেশিন বিছানে পড়ে আছে। আর এই যে দেখো ছাতা শাড়ি টাড়ি গোটা টাই এলবেল এলবেল করতেছে, তো এগুলো সব পরে গুছাবো, আগে রান্নার ঝামেলাটা মিটি দিয়ে আসি। তো গাইস আমার ঘর গোছানো হয়ে গিয়েছে, এই যে একটু আগে দেখেছিলে, একটু আগে বলতে অনেকক্ষণ আগেই দেখেছিলে, খুব এলোমেলো মানে এলোমেলো হয়ে পড়েছিল। তো সমস্ত ঘর টিপটপ করে গুছিয়ে দেখো, এই দেখো পুরো ঘরটাই গুছিয়ে। আর আমি দেখো কেচে টেচে রোদে মিলতে গেছিলাম, পুরো ঘেমে কেমন একটা কালো কালো লাগছে। আর এই দেখো এই বিছানটাও গোছ হয়ে গিয়েছে সুন্দর করে, পুরো মেঝা টেঝা মুছে নিয়েছি। আর ওইদিকে জল ভরার কাজও মিটে গিয়েছে, ওই দিকটাও পুরো ক্লিয়ার দেখাচ্ছে লাইটটা জ্বলে। এই যে দেখতে পাচ্ছ সব গোছ হয়ে গেছে সুন্দর করে। আর এই যে এটা এক্ষুনি স্নান করতে যাবো, স্নান করে পরবো। তো বন্ধুরা আমার রান্নাও হয়ে গিয়েছে, একটু শুধু মাছের ঝালটা বাকি আছে। তো পেঁয়াজ যে আনতে যাবো, পেঁয়াজটা দোকানে আনতে যাবো, কম করে একটু নিয়ে চলে আসি সামনের দোকান থেকে, মানে আমাদের আমার শ্বশুরের দোকান, খুড় শ্বশুরের দোকান। তো একটু পেঁয়াজ নিয়ে চলে আসি, মাছের ঝালটা করবো, তারপরে আমার রান্নাও কমপ্লিট হবে, তারপরে স্নানে যাব। তো কী রান্না করছি আসছি একটু পরে, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম উপরে রান্না করে। আরে তোর রান্না করতে চলে এলাম উপরে, আর এইদিকে এই যে আমার রান্না হয়েছে, মেয়ে খেতে বসে গিয়েছে স্কুল থেকে, এসে মা মুখটা তুলো, শোনা মা মুখটা তুলো, উলি বাবা লে এবার বাটা, আর কি ঘিমে গেছে কচি, ওই ধামসে পাখা চালা পাখা চালা। তো আর আমার রান্না হয়েছে এই যে দেখিয়ে দিই, ওই যে ভাত, হাই ভাতটাকে আমার মেয়েকে এত খিদে পেয়ে গিয়েছে, আমি ভিডিও দিছিলাম তো শর্ট দিছিলাম, তাই ও নিজের থেকে নিয়ে বলে মা আমি খেতে বসে যাচ্ছি, আমি কম করে দুটো নিই। তো এখানে যে ভাত হয়েছে, আর এখানে যে লাউ ডাঁটা, কি এটা সাঁচি লাউয়ের ডাঁটা, আলু সব রকম দিয়ে, মুসুরের ডাল দিয়ে একটা ডাল হয়েছে দেখো, এই যে আর এখানে যে হেঁচড়ের তরকারি হয়েছে, আর এই যে এইখানটা আসছে পাঙ্গস মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে রান্না। তো খুব খিদেও পেয়ে মানে খুব খিদেও পেয়ে গিয়েছে, তো চলো খাওয়াটা করে নিই বন্ধুরা, প্রচুর খিদে পাচ্ছে। তোমাদের দাদা ভাই অনেকক্ষণ থেকে বলছে ভিডিও দিতে বলছে, আমার প্রচুর খিদে পাচ্ছে, চলো নিজে নিজেও নিয়ে খেয়ে নিচ্ছে, আজকে প্রচণ্ড খিদে পাচ্ছে। তো চলো বন্ধুরা খাওয়াটা করে নেই, আর এই হচ্ছে আমাদের রান্না দেখিয়ে দিলাম। তখন বলেছিলাম যে একবারে পরে স্নানবান করে এসে দেখাবো, তো স্নান টান করে এসে ঠাকুরকে পুজো করে ভিডিও দিতে শুরু করে দিছিলাম, দেরি হয়ে গিয়েছিলো, 1:30 সময় ভিডিও স্টার্ট করেছিল, এখন বাজে 3টে। তো এবার খাবো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে বিকেল 5টা, আর আমি একটু 15-20 মিনিট জাস্ট ঘুমিয়েছিলাম, তো উঠে পড়েছি আবার। আর চুলটা আজকে দেখো শ্যাম্পু করেছি, ভিজে এখনও, তাই এমনি একটু চিরুনি দিয়ে এই একটা হেয়ার পিন দিয়ে দিলাম আর খুলে রাখলাম। আর আমি না গুড ইভিনিংটা বাইরেই বলতাম, আর ছাদের বাইরের পুরো পরিবেশটা
সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মানে দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে কথা বলতাম, বাট মাইক চলতেছে বাইরে, তাই জন্যে ঘরের ভিতরে ইভিনিংটা বললাম। তো চলো বাইরের দিকটা দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ আজকে, বেশ মেঘ উঠেনি আর বৃষ্টিও নেই, কি দারুণ। তবে আমি লিপ দিতে পারবো না কারণ আমাদের সাইডে মাইক চলতেছে, কিসের জানি না কাদের আবার কি হচ্ছে, তো মাইকের ভীষণ আওয়াজ আসতেছে গানের, তো তাই লিপ দিতে পারবো না আর কি। তারপর অনেক কাজও আছে, জিনিস অনেক আছে, সব তুলতে হবে, পাঠ করতে হবে, এইসব আর কি, চলতে থাকবে এখন রাত্রে অবধি। চলো তো বন্ধুরা, বাইরের পরিবেশটা কি দারুণ লাগছে, রোদটাই গড়তিছে আর বাইরের মানে উপর থেকে ভাটিরা নিচে এসছে, সব গল্প গুজব করছি। হাই বন্ধুরা, তো সন্ধ্যেবেলা রেডি হয়ে গিয়েছি, বর আজকে আমাকে বাজারে নিয়ে যাবে, তো বাজারে যাই আর দেখি কি পোকা না যায়। ব্যাগভর্তি বাজার নিয়ে আসতে হবে, তাই তো আর কিছু একটা পকিয়ে নেব, কি এ হয়েছে নেবা, আর দেখি কি পোকা না দিবে, তো দেবো তো বাজারে ব্যাগ ভরার জন্য তো লোক দরকার। তো চলো সঙ্গে থেকো, কি নিচ্ছি দেখতে থাকো। তো বন্ধুরা, বাজারে ঢুকতে না ঢুকতেই তোমাদের দাদাভাই বললো গরম গরম ডিমের চপ আর মোচার চপ দিয়ে মুড়ি খেতে খেতে বাজারে ঢুকবো, তো এটা সবসময় করে থাকে বাজার এলে। তো এবার চলে এলাম স্টেশনারি দোকানে, আর স্টেশনারি দোকানে দেখো এটা বাজারের ভেতরে এই কাপড়ের কাছে নেওয়া হয়, আর আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে সেখানে নিলে সেখানে মানে সেই দোকানটা থেকে নেওয়া হয়। তো এখানে নিচ্ছি, আমার কিছু কিছু মানে কসমেটিক জিনিস নেই, তো সেগুলোই নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে টিপ, ফেস ওয়াশ, চুল কাটার এইসব, আর কাকুর সাইডে কাকুর দাদা দোকান হয়ে যাবে। তো কাকু বলছে আমার এই শাখার ডিজাইন গুলো ভালো করে একটু ছবি তুলো না, তোমার ভিডিওতে দেখাও। আমি ঠিক আছে, বলছে কি চাওড়া চাওড়া শাখা, তো তাই জন্যেই শাখাটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। তো এবার চলে এলাম তোমার আলু পেঁয়াজ দোকানে, তো তোমাদের দাদাভাই ওইদিকে আলু পেঁয়াজগুলো বাচ্ছে, মানে পেঁয়াজ বাচ্ছে, আর ওইদিকে দেখো ওই যে আলু দোকানই বড় বড় চন্দ্রমুখী আলু বাচ্ছে, আর আমি এইদিকে সবজি বাচ্ছি। তো তোমরা এবার ভাববে যে দুজনে যদি বাছাবাছি করছে তো ক্যামেরা কে ধরছে, তো হ্যাঁ বন্ধুরা, কারণ আলু যখন নেয় তখন আমি ক্যামেরা ধরেছিলাম, এখন সবজি আমি নিচ্ছি, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার চলে এলাম ডিম দোকানে, তো এক পাতা ডিম নেব, আর তোমাদের দাদাভাই বললো যে পাউরুটি কিনে নেই, ডিম দিয়ে তুমি ডিম টোস্ট বানিয়ে দেবে আমাকে, আর আজকে রাতে আর রান্না করতে হবে না, তো ওই ডিমকে ডিম টোস্ট খেয়ে আমি ডিউটি চলে যাবো, তাই ডিম নিচ্ছি দেখো আর পাউরুটি নিচ্ছি। তো বন্ধুরা, বাজার থেকে এসেই আর শাড়ি চেঞ্জ করিনি, দেখো ওকে আগে ডিম রুটি বানিয়ে দেওয়া হলো, এই যে এসেই বলে তুমি পরে শাড়ি চেঞ্জ করবে, আগে আমাকে ডিমটা ডিম টোস্টটা বানিয়ে দাও খাই। প্রচন্ড খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, গরম কিছু পাই না বলে তাই খেতে পারিনি, গরম কিছু নাই। তো গরম বলতে অনেকক্ষণ আগে ভেজেছিল ডিমের চপ, একটা ডিমের চপ আর একটা মোচার চপ নিয়েছিল, আর চারটি মুড়ি নিয়েছিল আর কি। তো সেটা ও আর আমি দুজনেই বাজারে খেয়ে নিয়েছি, ও তাতে ওর পেট ভরেনি কম করে মুড়ি, তো বলছে আমাকে আগে গিয়ে ডিম রুটি বানিয়ে দাও, একেই বলে সংসার। আর ওর তো খাওয়া হয়ে গিয়েছে আজকে রাত্রিতে, তো ও আর কিছু খাবে না, ওকে ডিম রুটি বানিয়ে দিলাম, আর মেয়েও ওইদিকে ডিম রুটি খেয়ে নেবে, আর আমি সেবেলার যে তরকারি ডাল এগুলো পড়ে আছে, হেঁচড়ের তরকারি ওগুলো দিয়ে সেবেলার ভাত আছে খেয়ে নেব। লঙ্কা তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এবার অনেক কাজ আছে, বাজার টাজার মানে গুছাতে হবে, সবজি বাজার এইসব রাখতে হবে, তো অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর টাটা বন্ধুরা, গুড নাইট।